খবর সংগ্রহ করতে গিয়ে রোজভ্যালি কর্মীদের পরিকল্পিত আক্রমণের মুখে এবিপি আনন্দ। ব্যাংকশেল কোর্টের সামনে এবিপি আনন্দ সাংবাদিক নিমাই পান্ডা এবং চিত্র সাংবাদিক বিশ্বজিৎ সাহাকে রাস্তায় ফেলে বিধড়ক মারধর। দ্রুত রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে বৃহস্পতিবার ব্যাংকশেল কোর্টে তোলা হয়। বেলা 12:20 নাগাদ ব্যাংকশেল কোর্টের সামনে পৌঁছনে বিপি আনন্দ সাংবাদিক ও চিত্র সাংবাদিক। আদালতের গেটের সামনে তখন রোজভ্যালি কর্মীদের ভিড়। এবিপি আনন্দ সাংবাদিক নিমাই পান্ডা এবং চিত্র সাংবাদিক বিশ্বজিৎ সাহা গাড়ি থেকে নামতেই তাদের উপর চড়াও হয় মানমুখী রোজভ্যালি কর্মীরা। অকথ্য গালিগালাজের পাশাপাশি শুরু হয় বেধড়ক মারধর। পরিকল্পনা মাফিক আলাদা করে দেওয়া হয় সাংবাদিক ও চিত্র সাংবাদিককে। নিমাই পান্ডা রাস্তা ধরে দৌড়তে শুরু করলেও পেছন পেছন তাড়া করে রোজভ্যালি কর্মীরাও। কোনো ক্রমে টেলিফোন ভবনে ঢুকে প্রাণে বাঁচেন নিমাই। লাথি ঘুষি এবং ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে শরীরে, এবং অন্যদিকে বিশ্বজিৎ আমাদের ক্যামেরাম্যান আমার সঙ্গে ছিল, তাকে আরেক দিকে টেনে নিয়ে চলে গেছে। এবার আমি বুঝতে পারছি বিশ্বজিৎ তার কী হচ্ছে, আর উল্টো দিকে আমাকে মারতে মারতে প্রায় মানে একেবারে এবং পিছন থেকে মারতে মারতে বলছে মেরে ফেল, শেষ করে দে একদম। অন্যদিকে চিত্র সাংবাদিক বিশ্বজিৎ সাহাকে রোজভ্যালি কর্মীরা মারতে মারতে নিয়ে যায় আদালতের উল্টো দিকের ফুটপাতে। সেখানে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আক্রমণকারীরা। একজন রাস্তা থেকে একটি চালা কাঠ তুলে ছুঁড়ে মারেন তার মাথায়। চিত্র সাংবাদিকের গলা থেকে ছিনিয়ে নেওয়া হয় রুপোর চেন, তার ক্যামেরা ভেঙে দেওয়া হয়। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে চলে চায়ের দোকান থেকে গরম জল এনে গায়ে ঢেলে দে। মারমুখী রোজভ্যালি কর্মীদের হাত থেকে বাঁচতে তখন রাস্তা দিয়ে দৌড়তে শুরু করেন এবিপি আনন্দ চিত্র সাংবাদিক বিশ্বজিৎ সাহা। নিরুপায় হয়ে রাস্তায় একজন পুলিশকর্মী কাছে সাহায্য চান তিনি, কিন্তু সেই অবস্থাতেও কোনো সাহায্য করার বদলে সেই পুলিশকর্মী প্রায় না দেখার মতো করে দাঁড়িয়ে থাকেন। এরপর দৌড়ে ডালহাউসি স্কোয়ার পেরিয়ে রাস্তায় ফুটপাতে পড়ে যান তিনি। প্রথমে তারা খুঁজছিল আমাদের বসকে, খুঁজছিল সুমনদাকে, খুঁজছিলেন তারা, খুঁজছিল খুঁজে না পেয়ে মানে জাস্ট 20 সেকেন্ডের মধ্যে কিছু বুঝতে পারলাম না। পাশে দুখানা পুলিশের গাড়ি রয়েছে, একটা নীল গাড়ি একটা কালো গাড়ি রয়েছে, গোটা 150-200 মপ চড়থাপ্পর দিয়ে শুরু করলো। শুরু করে আমি তাদের জিজ্ঞেস করলাম, দাদা হোয়াট হ্যাপেন, কী প্রবলেমটা কী? তো অজস্র ভাষায় আমাকে, আমার বস সুমনদাকে এবং আমাদের কোম্পানিকে যা অকথ্য ভাষায় গালাগালি করলো। পরে বিশ্বজিৎ সাহাকে হাসপাতালে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করানো হয়। তার বাঁ হাতে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। এদিন আদালতের সামনে রোজভ্যালি কর্মীদের আক্রমণের মুখে পড়েন দ্য টেলিগ্রাফের চিত্র সাংবাদিক বিভাস লোধ। তার ক্যামেরা ভেঙে দেওয়া হয়। এবিপি আনন্দ।